আসসালামু আলাইকুম, আমি রাজু ওনার আপনাদের সবাইকে ডেকেন অনলাইন ইনকাম বিষয়ক চ্যানেল রাজু ইউটিউবারে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কস্টা ওয়ার্ল্ডের অর্থাৎ আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট, এই যে যে ওনারশিপ চেঞ্জ অর্থাৎ এখানে যে মালিকানা চেঞ্জের যে আপডেটটা হয়েছিল সেই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর আরেকটা জিনিস এটা হলো যে আমার ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি এখানে বিভিন্ন পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড নিয়ে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের মনে কোশ্চেনগুলো বা প্রশ্নগুলো ঘুর পাকাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের কাজে লাগবে। তাই শুরু করি আজকে ভিডিওটা। যে আমাদের আজকে এই যে গত নভেম্বরের 7 তারিখে যে একটা কস্টা ওয়ার্ল্ডে যে আপডেট দিয়েছিল যে তার আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট ওনার যে চেঞ্জ করছে, যে আগে অ্যান্টনিও রবার্টো ছিল, এখন বর্তমানে যে উনি হচ্ছে হিয়ং সুফ আন, একজন কোরিয়ান, দক্ষিণ কোরিয়ার একজন নাগরিক, 58 বছর বয়স তার। উনি এশিয়ান ট্রেড ওরা ম্যানেজমেন্ট এশিয়ান ট্রেডের মালিক, উনি আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্টটা ক্রয় করছেন, ওটা বিক্রি করছেন যে আপডেটটা দিয়েছিল। এবং তার আগে বলে নিই, যারা এই আপডেটটা সম্বন্ধে জানেন না, ছোট্ট করে বলে নিই, সেই আপডেটটা হলো এখানে টোটাল কস্টা ওয়ার্ল্ডের যত ট্রানজেকশন ছিল সকল ট্রানজেকশন বন্ধ, অর্থাৎ সকল ডিপোজিট উইথড্র এবং কি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট যে ট্রান্সফার, মানি ট্রান্সফার এবং কি টাইম, অর্থাৎ যে আমরা যে পোর্টফোলিওটা ক্রয় করি একটা একটা বা অন্য সপ্তাহে একটা টাইম দেওয়া, ওই টাইম পর্যন্ত টোটাল বন্ধ, অর্থাৎ টোটাল স্টপ, যেটা গত নভেম্বরে গত আগস্টের ব্লকচেইন আপডেটের জন্য যে 3 সপ্তাহ বন্ধ ছিল, এরকমই এখনও টোটাল 3 থেকে 6 মাস বলছে তারা টোটাল স্টপ থাকবে। হ্যাঁ, এই পর্যায়ে আশ্চর্য ব্যাপার হলো আমার টিমে যারা আছেন আমি সবার সাথে আলোচনা করেছি, আমি নিজেও আশ্চর্য ব্যাপার হলো এখানে যে সবাই কিন্তু পজিটিভ, কেউ কিন্তু আমাকে বলে নাই আফসোস বা হাই উদাস কেউ করছে না, সবাই বলছে বি পজিটিভ, সবাই পজিটিভ। এর জন্য আমার টিমে সবাইকে ধন্যবাদ। অনলাইন রিস্ক থাকবেই, আপনার রিস্ক চিপ অর্থাৎ রিস্ক একটা আসবেই, এটা স্বাভাবিক, এবং রিস্ক নিয়েই আপনাকে অনলাইনে বিজনেস করতে হবে, চিন্তাভাবনা করতে হবে, এটাই হলো পজিটিভ সাইড। তাহলে এবং তাহলে আপনি এখানে হাই উদাস করার কিছু নেই। আর একটা জিনিস, এটা আমি সবসময় আগের ভিডিওতে আমি সবসময় বলেছি যে যারা যতটুকু অ্যাবজার্ভ যতটুকু ভার বহন করতে পারবেন ততটুকু ইনভেস্ট করবেন, তার বেশি না, তাহলে হয়তো এটা আপনার বিপরীত হবে, সমস্যা হবে। এখন যে কারণে হোক, এই কস্টা ওয়ার্ল্ড বর্তমান বিশ্বে প্রায় ইনভেস্টিং সাইডের মধ্যে শীর্ষে আছে এবং ভালো একটা ইনকাম দিচ্ছে, ভালো হিউজ পরিমাণে এখানে লোক ইনভলভ হচ্ছে কস্টা ওয়ার্ল্ডে আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট ইনভেস্টিং সাইডের মধ্যে, যার কারণে ওরা হঠাৎ করে ওরা মালিকানা পরিবর্তনের জন্য, অর্থাৎ কস্টা ওয়ার্ল্ড আগে ছিল কার্বিডাতে, তার অফিস ছিল, এখন কার্বিডা অফিস ছিল এবং সেটা তারা চেঞ্জ করে নিয়ে তারা হংকংয়ে তার অফিস ট্রান্সফার করছে, যার কারণে ওরা 3 থেকে 6 মাস টোটাল কার্যক্রম বন্ধ রাখছে। এখন এখানে আমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসে যে এটাকে স্ক্যাম করলো, এই কোম্পানিকে আবার ফিরে আসবে, এই কোম্পানি ফিরে আসার সম্ভাবনা কতটুকু, বা যদি না আসে। হ্যাঁ, এইসব প্রশ্নের নিয়ে আজকে আমার এই ভিডিওটা। আমার তাই আশা করছি আপনাদের এইসব প্রশ্নগুলো যাদের মনে ঘুরপাক খাচ্ছে সেগুলো এইসব প্রশ্নের মোটামুটি উত্তর পেয়ে যাবেন। সবার আগে বলিনি, যাদের মনে এইসব প্রশ্ন আছে একটা জিনিস সবসময় মনে রাখবেন, এখন ধরলাম এটা স্ক্যাম করলো, ধরলাম এই কোম্পানিটা আসবে না, আপনি কী করতে পারবেন? অপেক্ষা ছাড়া কিছু করার আছে? নাই। অর্থাৎ এখানে এখন কোম্পানি যে টাইম শিডিউলটা দিয়েছে, অর্থাৎ 3 থেকে 6 মাস, এই 3 থেকে 6 মাস আপনাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুতরাং এখানে টেনশান করার কিছু নেই। আর এখানে এখানে যারা কাজ করেছেন, যে আমি গত 5-6 মাস 7 মাস মতো কাজ করছি, আমি উইথড্র অনেক উইথড্র দিয়েছি, আবার আবার ডিপোজিটও করেছি, সুতরাং এখানে টেনশানে কিছু না, আমার কাছে টেনশান মনে হচ্ছে না, আমি অনেক এখানে ইনভেস্ট করেছি, আমার কাছে টেনশান মনে হচ্ছে না। আর এখানে অর্থাৎ আপনাকে অপেক্ষা করতেই হবে, অপেক্ষা বিকল্প নেই। আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন, আমি এখন কিছু পজিটিভ সাইড নিয়ে আলোচনা করব, তারপর আমি নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব। যেমন
ওরা কিন্তু এখানে ওরা যদি স্কিম করতো তাহলে কি ওরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে, মানে প্রেস কনফারেন্স করে এই যে ওনাকে পরিচয় করে দিয়ে, উনি ইয়ং সু হান, উনি এশিয়ান ট্রেডের ওনার, উনি অ্যাটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট ক্রয় করছেন, এই ধরনের এত এত মানে এত লোক সমাগম এত জড়ো করে কি উনি কি ওরা কি স্কেম করার চিন্তা ভাবনা করে কি এগুলো করলো মনে হয় আপনার? আমার তো মনে হয় না, কারণ স্কেম করলে চুপি চাপেই করতো, কখনো লাউডলি বা কখনো প্রোগ্রামের মাধ্যমে করতো না। হ্যাঁ, দ্বিতীয়ত হলো যে এখানে স্কেম যদি করেও থাকে তাহলে ডিপোজিট কেন বন্ধ করলো? উইথড্র বন্ধ করার কথা ছিল, ডিপোজিটটা বন্ধ করার কথা ছিল না, কিন্তু ওরা ডিপোজিটও বন্ধ করলো, উইথড্র বন্ধ করলো, এবং এত ক্লায়েন্ট টু ক্লায়েন্ট মানি ট্রান্সফার পর্যন্ত বন্ধ করলো, এবং এবং কি তারা এখানে এখানে নতুন যারা জয়েন করবে সেটা পর্যন্ত বন্ধ করলো। কেন করলো? কখনো স্কেম একটা কোম্পানি যখন কোনো স্কেম কোম্পানি যখন স্কেম করবে তখন তারা কি এগুলো বন্ধ করে? করে না, তারা জাস্ট বন্ধ কি করে, উড্রোটা বন্ধ করে। সে যে স্কেম করবে তখন উড্রো বন্ধ করবে, আর এমনি কখনো কোম্পানি এমনিতে বন্ধ করে না, তারা এভাবে থাকে, সার্ভারে থাকে, কোনো এক সময় সার্ভারে মেয়াদ চলে যাওয়ার পরে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, এই ধরনের হয়, একদম সারম্ভ করি এইগুলা করে তারা বন্ধ স্কেম করে না, আর প্রেস কনফারেন্স করে কখনো স্কিম করে না। তাই আমি এক্ষেত্রে আশা করছি যে তারা আবার ফিরে আসবে, এবং কি একটা জিনিস, পুরো পৃথিবী জুড়ে ইউরোপ ছাড়া পুরো পৃথিবীতে এখন কস্টা ওয়ার্ল্ড আর ইউরোপেরও ফাইভ ওয়ার্ল্ডস কোম্পানি দুই ভাগে বিভক্ত, গত আগস্টে যেটা হলো দুই ভাগে বিভক্ত হলো, ফাইভ ওয়ার্ল্ডস শুধু ইউরোপ জোনের মধ্যে, আর ইউরোপের ছাড়া ব্রিটেন ইউরোপের বাইরে, ব্রিটেন সহ আমেরিকা, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া সকল প্রত্যেকটা দেশে হলো কস্টা ওয়ার্ল্ড এবং এগম। এখন এখানে প্রত্যেকটা দেশের, খুদ আমাদের বাংলাদেশ বলি, খুদ ইন্ডিয়া বলি, বা খুদ পাকিস্তান বলি, বা আমাদের যে এশিয়ার যে কান্ট্রিগুলো, যারা রাইজিং কান্ট্রিগুলো যেখানে কোম্পানিতে ইনভেস্ট প্রচুর পরিমাণে, ডিপোজিট প্রচুর পরিমাণে, উইথড্র কম। আপনি নিজে চিন্তা করুন আপনার অ্যাকাউন্টটাতে আপনি কত ডিপোজিট করেছেন, কত উইথড্র করেছেন। উইথড্র সর্বোচ্চ 20-25% বা 30% পর্যন্ত উইথড্র করছে, আর সবাই রিইনভেস্টের মাধ্যমে থাকে, রিইনভেস্ট করে। তাহলে কোম্পানি যদি স্কেম করার চিন্তা করে, এত পরিমাণে ইনভেস্ট যখন হচ্ছে, ডিপোজিট হচ্ছে, সে কেন ভাগবে? কোম্পানি তখনও ভাগে যখন উইথড্র পরিমাণ বাড়ে, ডিপোজিট হয় কম, উইথড্র বাড়ে, তখন যে কোম্পানি ভাগার চিন্তা করে। সুতরাং কোম্পানি এখন ভালো পজিশনে আছে, যেটা উইথড্র তাদের ডিপোজিটটা অনেক বেশি উইথড্র পরিমাণের চেয়ে, এই ক্ষেত্রে বলা যায় যে কোম্পানিটা থাকবে। আর একটা কথা হলো কি, আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট গত এক মাসের বেশি, প্রায় এই বছরের মাঝামাঝি থেকে তাদের যে সার্ভিসটা, অর্থাৎ কাস্টমার সার্ভিসটা একদম নেই বললে চলে, তারা কাস্টমার সার্ভিস দিতে পারছে না, এবং কি তাদের অনেকগুলো প্রবলেম, এবং কি যার কারণে কস্টা ওয়ার্ল্ডের সাথে তাদের একটু দূরত্ব সৃষ্টি হয়েছে। কস্টা ওয়ার্ল্ড এবং আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট যৌথভাবে, জয়েন্ট ভেঞ্চার যৌথভাবে কাজ করছে। কস্টা ওয়ার্ল্ডটা হলো মার্কেটিং সাইডটা দেখে, আর আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট হলো ইনভেস্টিং সাইডটা দেখে। আর আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট ইনভেস্টিং সাইডে কিন্তু সকল প্রশ্ন কিন্তু ওখানে ম্যাক্সিমাম থাকে, যে আমার উইথড্র হচ্ছে না, বা আমার উইথড্র কতদিন সময় লাগবে, বা আমার ডিপোজিট হচ্ছে না, আদার্স কতগুলো প্রবলেম থাকে ওখানে, কিন্তু যে কাস্টমার সাপোর্টটা একদম একদম অনেক কম পাওয়া যাচ্ছিলো, যার কারণে কাস্টমারের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু এশিয়ান ট্রেড, আমরা ইন্টারনেট সার্চ করে যা পারলাম, এশিয়ান ট্রেড কিন্তু অনেক ভালো সার্ভিস দিচ্ছে, সেটা তারা কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে, ব্লক চেনে ক্রিপ্টোকারেন্সিতে তারা ইনভেস্ট করছে, এবং কি তারা ওখানে ট্রেড করছে এশিয়ান ট্রেডে, যার কারণে এশিয়ান ট্রেড আশা করছে আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট থেকে অনেক বেটার হবে। এটাও একটা ভালো সাইড হলো যে আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট ওনার বিক্রি করছে অর্থাৎ ওনারশিপ চেঞ্জ করে, অফিস চেঞ্জ করে টোটাল হংকংয়ে চলে আসছে, যেটা আফ্রিকাতে হংকংয়ে আসা, এবং এখানে টোটাল ক্রিপ্টোকারেন্সি টোটাল মার্কেটে এশিয়ার মধ্যে অনেক রাইজিং, অনেক বেশি, অনেক বড়, যেটা হংকংয়ে হচ্ছে যা অনেক বড়, যার কারণে এদিকে আসার আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে। আরেকটা জিনিস হয় কি, আরেকটা একটা নিউজ শোনা যাচ্ছে যে গত আগামী ডিসেম্বর 12 তারিখে নাকি আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্টের টোটাল যে ট্রানজ্যাকশনটা হচ্ছে, আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট এশিয়ান ট্রেডের ভিতরে যে ট্রানজ্যাকশন, ওটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু তারপরেও তারা বেশি সময় নিচ্ছে এটা একটা প্রশ্ন। 12 তারিখের মধ্যে হয়ে যাবে এই ধরনের একটা আওয়াজ বা এই ধরনের একটা কথা শোনা যাচ্ছে।
আর আরেকটা ইউরোপে, আর যেখানে অনেকেই আমাকে অনেক ধরনের প্রশ্ন যে ইউরোপে উড্রো দিচ্ছে কিনা, হ্যাঁ ইউরোপে ইউরোপে উড্রো অনেকেই আমি ওদের মেসেজগুলো বা ওদের সাথে যোগাযোগ করার মাধ্যমে যেগুলো জানতে পারলাম, ইউরোপে এখনও যেমন অস্ট্রিয়া এবং কি কাজাকিস্তান আর জার্মানিতে এখনও 100% উড্রো চালু হয়নি, ব্যাংকওয়ারের মাধ্যমে তারা টোটাল ব্যাংকওয়ারের মাধ্যমে কাজ করছে। কারণ ওখানে একটা জিনিস কি, ইউরোপে হলো ব্যাংকওয়ারের মাধ্যমে ইনভেস্ট করা, ব্যাংকওয়ারের মাধ্যমে উড্রো দেওয়া। ওইখানে ফাইভ ওয়ান্স নামে একটা কোম্পানি খুলছে, কস্টোবাল থেকে ভিন্ন হয়ে আলাদা হয়ে ওই ফাইভ ওয়ান্সটা শুধু ইউরোপে ট্রেড করবে। ট্রেড মানে ক্রিপ্টো কারেন্সি না, আইপিতে ট্রেড করবে, তারা শেয়ার মার্কেটে ট্রেড করবে, আইপিতে করবে না, এবং তাদের ডিপোজিট এবং উড্রো দোনোটা হবে ব্যাংকের মাধ্যমে। আর আর এই জন্য প্রায় 8টা ব্যাংকের সাথে কোম্পানি টোটাল চুক্তি করছে, প্রত্যেকটা দেশে যেন এই ব্যাংকগুলোর মাধ্যমে করতে হয়। আর ব্যাংকগুলোর মাধ্যমে করতে হলে আপনারা সবাই জানেন লিগ্যাল কাগজপত্র এবং টোটাল ডকুমেন্ট, টোটাল সবাই যেন আমার আমার এলাকায় যেন যে ব্যাংকটা পাবো ওই ব্যাংকটার মাধ্যমে আমি উড্রো করতে চাই, ওই ব্যাংকটার মাধ্যমে আমি ডিপোজিট করতে চাই, ওদের একটা লেনদেনের থাকে লিগ্যাল কাগজপত্র, যার কারণে ওরা অনেক দূর আগাচ্ছে। এখনও কয়েকটা দেশে চালু হয়নি, অনেকগুলো দেশে চালু হয়েছে বা চলছে। এটা একটা পজিটিভ সাইড সাইড। এখন আমি আলোচনা করব কিছু নেগেটিভ সাইড, সেটা হলো যে একটু আগে আমি বলেছিলাম 12 ডিসেম্বরে তারা টোটাল ট্রানজেকশনটা চেঞ্জ হয়। হ্যাঁ ঠিক আছে, ট্রানজেকশন চেঞ্জ, যেমন আমরা যদি একজনের বাসা বা বাসা চেঞ্জ করতে যাই তখন আমাদের সময় লাগে, প্রত্যেকটা মাল গুছাতে হয়, তারপরে মালগুলো কেড়ে কেড়ে নিতে হয়, ওখানে আবার গুছগাছ করতে হয়, তারপরে যাই, অর্থাৎ প্রায় 1 মাস 1.5 মাস আমাদের সময় লেগেই যায় এটার ভিতরে। হ্যাঁ একটা কোম্পানি, এত বড় একটা কোম্পানি চেঞ্জ করতে সময় লাগবে, কিন্তু তারপরে আমরা আইডিয়া যে এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মাস সাফিসিয়েন্ট ছিল, তার বেশি প্রয়োজন ছিল না, কিন্তু তারা 3 থেকে 6 মাস নিচ্ছে, সেখানে আমার কাছে একটু সমস্যা মনে হচ্ছে। এটা একটা কোশ্চেন, নেগেটিভ কোশ্চেন আমার আমার মাঝে মনে হচ্ছে এটা বেশি সময় নিচ্ছে, এটা উচিত ছিল না, যার কারণে এখানে একটু কনফিউশন থেকে যায় যে ওরা কি আসবে কি না। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন থাকে যে তারা, আমার মনে হয় যে কোনো কারণ হোক তারা ইউরোপ নিয়ে যে ব্যাংক উড্রো নিয়ে, ইউরোপে কিন্তু ব্যাংক উড্রো ছাড়া হয় না, ইউরোপে ব্যাংক উড্রো নিয়ে ঝামেলার কারণে মনে হচ্ছে ওরা ম্যানেজমেন্ট কমিটি, অর্থাৎ যে আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্ট, ওই যে কমিটি, ওই কমিটির ভিতরে কোনো একটা প্রবলেম হতে পারে, মেবি আই এম নট শিওর হতে পারে, যার কারণে ওরা ফাইভ ওয়ান্স আগস্টে অর্থাৎ ইউরোপটাকে সম্পূর্ণ কষ্ট ওয়ার্ল্ড থেকে আলাদা করে ফেললো, আর পুরা ওয়ার্ল্ডটাকে তারা কষ্ট ওয়ার্ল্ডের আন্ডারে রাখলো এবং ইউরোটাকে আলাদা করে ফাইভ ওয়ান্স খুললো, এবং কি ওখানে কাজ করছে, এবং কি আটলান্টিক যেটা কষ্ট ওয়ার্ল্ড ছিল এগম সহ এগমটাকে চেঞ্জ করে মালিকানা চেঞ্জ করে নতুন মালিকানা নিয়ে আসতেছে। তাহলে বোঝা যাচ্ছে তাদের এখানে ম্যানেজমেন্টের কমিটির ভিতরে বা কিছু দূরত্ব বা কোনো প্রবলেম থেকে থাকতেও পারে, মেবি আই এম নট শিওর, হয়তো এটা সমস্যার কারণে হয়তো এটা হতে পারে। আর একটা জিনিস, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা হলো গত আগস্টে কিন্তু প্রায় 3 সপ্তাহের জন্য, 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত ব্লকচেইন আপডেটের জন্য বন্ধ ছিল। আর আরেকটা নিউজ আপনারা হয়তো অনেকেই জানেন বা জানেন না, সেটা হলো গত ডিসেম্বর 2016 পুরো ডিসেম্বর মাস কিন্তু তার এই কষ্ট ওয়ার্ল্ড টোটাল, এখন যে ট্রানজ্যাকশন বন্ধ, টোটাল বন্ধ ছিল। সুতরাং তারা যখন একটা চেঞ্জ করে, আপডেট করে বা কোম্পানি বা আদার্স কিছু চেঞ্জ করে, তখন তারা টোটাল বন্ধ করে। গত ডিসেম্বরে তারা বন্ধ করেছে, এই ডিসেম্বরে তারা আবার বন্ধ করছে, নভেম্বর থেকে 3 মাস বন্ধ, অর্থাৎ জানুয়ারি পর্যন্ত বন্ধ। তাহলে বুঝা যাচ্ছে ডিসেম্বরে আবার তারা ক্লোজিং বা কিছু একটা জন্য হোক আবার তারা এটা বন্ধ করছে, কোনো গত ডিসেম্বরে বন্ধ ছিল 1 মাস, তারপর আবার চালু হয়েছিল। তাই আমরা আশা করছি যে এখানে আবার তারা আগামী 3 মাস ভিতরে, 3 মাস শেষ হলে মনে চালু হওয়ার কথা বা চালু হবে বলে আশা করছি। আর এখানে একটা জিনিস, আপনি যেমন আশা করবেন যেই রকম আশা সেরকম ফল কিন্তু আপনি পাবেন। আপনি যদি নেগেটিভ চিন্তা করেন বা এখানে নেগেটিভ চিন্তা করে কোনো ফায়দা আমার মনে হয় না কেউ পাবে, কারণ নেগেটিভ চিন্তা করে কোম্পানিটাকে এখানে নিজে লস, নিজে লুজার হবেন, লুজার ছাড়া কিছু না। আর আশ্চর্য ব্যাপার কি, অনেকেই এখানে আমি নেগেটিভ পাইলাম না কিন্তু কোশ্চেন অনেকগুলো পাবেন, যে কোশ্চেনগুলো করলাম ও কোশ্চেনগুলো অনেকেই আমাকে কোশ্চেনগুলো করছে, এগুলো একটু সার্চ করে, নেট সার্চ করে বা আদার্স একটু ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন, আর যারা পাচ্ছে না তাদের জন্য আমার ভিডিওটা তৈরি করছি। আর এখানে যেমন আপনি আশা করবেন আল্লাহর কাছে, তেমন আপনাকে ফল দিবে, এটাই স্বাভাবিক। আর আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের মঙ্গল চান, অবশ্যই আমাদেরকে বিপদে ফেলবেন না, কারণ আমাদের অনেকের ইনভেস্ট এখানে আছে, আমার টিমের অনেকে ইনভেস্ট এখানে আছে, নিজেও আমি একজন ভালো ইনভেস্টার, আমি ইনভেস্ট করেছি, কোম্পানিটা সেরকম, এখানে ইনভেস্ট না করে ভালো লাগে না, এখানে ইনভেস্ট করতে ভালো, কারণ কন্টিনিউ প্রতি সপ্তাহে আপনি উড্রো পাচ্ছেন, কেন ইনভেস্ট না করবেন, আমরাও ইনভেস্ট করছি, সবাই ইনভেস্ট করেছে। আর
যার কারণেই হোক, আমি আশা করছি বা আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলার অশেষ রহমতে অবশ্যই কোম্পানিটা ফিরে আসবে। আর এই কোম্পানিটা যত এখন ভবিষ্যতে যে ছোটখাটো আপডেট জড়িয়ে হয়, যেমন এখন আপনারা এখানে ঢুকলেই এইটা পাবেন, কষ্ট ওয়ার্ল্ডে আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্টে যখন আপনারা লগ ইন করবেন তখন ওয়ার্ক পারমিশন ইজ রিলিজেস এটা পাবেন, অর্থাৎ তারা ট্রানজ্যাকশনটা টোটাল বন্ধ, তারা হস্তান্তর করছে, যার কারণে এই মেসেজটা আপনারা পাবেন। আর আর এটার আর ভবিষ্যতে যদি আরও কিছু আপডেট এসে থাকে বা পাই, আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এটা ছোট্ট একটা ভিডিও আমি তৈরি করছি, যারা এই যে যে কমন কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর জন্য। আরেকটা জিনিস খেয়াল করুন, বিটকয়েনের রেট কিন্তু খুব হাই, বিটকয়েনের রেট কিন্তু খুব হাই। এখন বর্তমানে বিটকয়েন কিন্তু $7,229 বর্তমানে, যেটা এবছরে প্রথমে ছিল মাত্র $720 মতো, এখন যেটা $7,229। আশা করা যাচ্ছে যে আগামী জানুয়ারির নাগাদ এটা $10,000 যাবে। এখন যদি আমার একটা একটা মনে প্রশ্ন একটা যদি থাকে থেকেও থাকে যে আমরা আমরা যারা কষ্ট ওয়ার্ল্ডে ইনভেস্ট করি আটলান্টিক গ্লোবাল অ্যাসেস ম্যানেজমেন্টে, আমরা কিন্তু সবাই কিন্তু বিটকয়েন ইনভেস্ট করি, আমরা ইনভেস্ট করছি বিটকয়েন, কিন্তু ডলারে যা আসে ওই অনুযায়ী বিটকয়েন, অর্থাৎ $90 যতটুকু বিটকয়েন থাকে অতটুকু বিটকয়েন আমি ইনভেস্ট করি। আমি ধরলাম আমি 4 মাস আগে ইনভেস্ট করলাম, তখন কিন্তু বিটকয়েনের রেট ছিল কম, এখন কিন্তু বেশি। তাহলে বোঝা যাচ্ছে কি আমার কিন্তু $90, কিন্তু ইনভেস্ট করছি বিটকয়েন, বিটকয়েনকে $90 নাই, বিটকয়েন কিন্তু উঠে গেল প্রায় $180 বা $200 উপরে উঠে গেছে ওটা, কিন্তু আমাকে আমি $90। তাহলে যার কারণে বোঝা যাচ্ছে বিটকয়েনের রেট হাইয়ের কারণে হয়তো এরা একটু সময় বেশি নিল, যে আমার 1 মাস বা 15-20 দিন সময় লাগতো, তার 3 মাস সময় নিলাম আমার বিটকয়েনটা রিকভারি করার জন্য। আমার যেটা ইনভেস্ট বা যেটা ইনভেস্টিং যা তাদের কাছে যে বিটকয়েনটা আছে ওটা রিকভারি করার জন্য, গ্রো করার জন্য, যে $10,000 যদি 6 বা তারও বেশি হয় তাহলে ওখান থেকে কিন্তু আবার শুরু হবে, যার কারণে ওটা রিকভারি করার জন্য তারা এই 3 মাস বন্ধ রাখতে পারে মেবি। আর একটা জিনিস প্রশ্ন, আর একটা প্রশ্ন অনেকে বলে যে আমার কি টাইম শিডিউল চলবে কি না, আপনার 7 তারিখ থেকে টোটাল বন্ধ, অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইক পাবেন, সেকেন্ড উইক টোটাল বন্ধ, সেকেন্ড উইকটা আপনার ফুটবলের সাথে যোগ হয়ে যাবে, যখন খুলবে সেদিন থেকে যোগ হবে, এই মাঝখানে যে কয়েকদিন বন্ধ থাকবে 3 মাস হোক 4 মাস হোক বা 5-6 মাস হোক, টোটাল এটা আপনার ফুটবলের সাথে যোগ হয়ে যাবে, ওখান থেকে আবার ওই মেয়াদটা বেড়ে যাবে। তাহলে সুতরাং এখানে এটাও টেনশন করার কিছু না যে আমার ফুটবলটা তো এখানে আমার সময় চলে যাচ্ছে কিন্তু আমার ইনভেস্টার আমার তো ইনকাম পাচ্ছি না, সেটা নয়, টোটাল টাইম বন্ধ, টোটাল বন্ধ। তাই আমি আশা করছি যে আপনার সময় বি পজিটিভ থাকবেন, এটা ছাড়া উপায় নেই, বি পজিটিভ থাকাই বেটার, স্বাস্থ্যের জন্য ভালো। এবং আর যতটুকু রিজন আমি যতটুকু সার্চ করে দেখলাম ভাগবার, এখন আমি পসিবিলিটি পাচ্ছি না ওরা কেন ভাগবে, কেন স্ক্যাম করবে, আমার কাছে মনে হচ্ছে না তারা স্ক্যাম করবে। ইনশাল্লাহ আবার আসবে, আমরাও ভালো আশা করি আসবে। আর কোনো কিছু যদি না বা বুঝতে সমস্যা হয়, আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে এখানে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার থেকে অ্যাকচুয়ালি অনেক সময় আমি অনেকের ফোন করে আমি বা আমি তুলতে পারি না বা অনলাইনে থাকি না, কারণ ব্যস্ততার কারণে। আমি পরবর্তীতে চেষ্টা করি আপনাদের সাথে যোগাযোগ করার জন্য, বা আমাকে যখনই পাবেন একটু কষ্ট করে হলেও যোগাযোগ করবেন। আমি যদি সবার রেসপন্স না করতে পারি এই জন্য আমি ক্ষমা প্রার্থী, ব্যস্ততার কারণে এটাই। আর একটা জিনিস, বি পজিটিভ থাকবেন, আর যদি ভালো লাগে কোম্পানিটা যদি আবার ফিরে আসে তাহলে আমার রেফারেল লিঙ্কে জয়েন করে আমার সাথে কাজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।